गुड मॉर्निंग फ्रॉम सिंगिक, टाइम 6:24। কালকে একটা ছোট ছোট আপনাদের রুম ট্যুর দিয়েছিলাম, একটা নজারা দেখুন এবারে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হালকা কুয়াশার জন্য একটু দেখতে প্রবলেম হচ্ছে, বাট ক্লিয়ার ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এই জায়গা থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে ফুল রেঞ্জটা। এইটা আমাদের হোমস্টে, আর হোমস্টের এখান থেকেই আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাবেন। তো যথারীতি আপনাদের বলেছিলাম, আমরা যে হোমস্টেটায় আছি সেটা একটা ভিউ দেবো। এটা হচ্ছে আমার হোমস্টে। এখানে আমাদের গাড়িটা রাখা, এখান থেকে নেবে। গুড মর্নিং। এখানে দু চারটে রুম আছে। এখানকার যিনি ওনার, ওনার নাম জিগমিজি। তো ফুল নেম ডিটেলসটা, মানে ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ভালোবেসে আমরা ওনার নাম রেখেছিলাম জিগমিকিজি। তো যাই হোক, একটা বিষয় এখানে বলে রাখাটা ভালো, আমরা এসেছিলাম 16 মার্চ, আর আমরা এখানে স্টে করেছি 3 দিন। আমাদের একটা খুব বাজে অভিজ্ঞতা হলো, যেটা হচ্ছে এই সময়টা, জানি না পার্টিকুলার এই ডেটে কি না, বাট এই সময়টাতে, মানে হোলির আগে হতে পারে বা এই ডেটটাতেও হতে পারে, তিব্বতিয়ান একটা ফেস্টিভ্যাল চলে। তো সেই ফেস্টিভ্যালে আপনি টোটাল এন্টার, মানে সিকিমে চিকেন পাবেন না, মানে আপনাকে টোটালি ডিম ফিশের ওপরে চলবে। চিকেন এখানে পাওয়া একেবারেই মানে নিষিদ্ধ এখানে চিকেন ততদিন। এটা এনাদের ডাইনিং কাম কিচেন এরিয়া। ওনার হোমস্টেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর নিজের হাতে করে এগুলো ক্রাফটের কাজ করে উনি সাজিয়েছেন, দেখতেই পাচ্ছেন। তো জানি না আমাদের পরিবারের সদস্য যিনি, মানে সুমন্ত্রদা যিনি এই নামটি রেখেছেন ঝিকিমিকিজি, হয়তো এইসব ভেবেই ওনার নামটা ঝিকিমিকিজি রাখা হয়েছিল। এনিওয়েজ, কিচেন এরিয়াটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে একটু সমস্যা আমরা ফিল করেছি, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করাটা ভালো মনে হলো। সেটি হলো, গতকাল আমরা যখন এসেছিলাম ওনাদের বিহেভিয়ার খুব ভালো লেগেছিল, কিন্তু ঠিক আজকের থেকে মানে ওনাদের বিহেভিয়ারে একটু পরিবর্তন দেখা গেল। যেমন আমার ছেলের জন্য বলা হয়েছিল ভাত ডাল আর আলু ভাজা, সেখানে খিচুড়ি দিয়েছিল। তো ওনাদের যখন আমরা বলতে গেলাম যে আমার তো ছেলের জন্য ভাত ডাল আলু ভাজা বলা হয়েছিল, তো ওনারা সিম্পলি ডিনাই করে গেলেন, না আপনাদের এটা বলা নেই, এই নেই। মানে ওনাদের বিহেভিয়ারটা খুব একটা ভালো লাগলো না, মানে রীতিমতো তর্কের জায়গায় চলে যাচ্ছিলো। তো যাই হোক, ঘুরতে এসে তর্ক করে তো লাভ নেই, সব কিছু মানিয়ে নিয়ে চলাটাই তো জীবন। তো যাই হোক, ঘুরতে এসে আমরাও সেটা মানিয়ে নিলাম। তবে মানে প্রকৃতি প্রেমী, আপনারা এই হোমস্টেটাকে দেখেই বুঝতে পারছেন, উনি বিভিন্ন রকমের গাছ দিয়ে হোমস্টেটা সাজিয়েছেন, বনসাই থেকে শুরু করে বিভিন্ন রকমের আনকমন অর্কিড আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ছবিও দেখলাম, তার মধ্যে সবই ভালো, কিন্তু একটা বাঘের ছবি দেখে একটু সন্দেহ হয়েছিল, জানি না ওখানে বাঘ আছে কি না, আমাদের তো জানা নেই, মেবি হয়তো কোনো এক সময় দেখা দিয়েছিল, সেই জন্য হয়তো ছবিটা রেখেছিলেন। তবে হ্যাঁ, ওনার ছেলে আমাদের কাছে এসেছিলো, বেশ বসে কথা বলল। ওনার ছেলে আই স্পেশালিস্ট, আর উনি আমাদের কিছু কিছু গাইড করলেন কোথায় ঘুরতে যাবেন, কোথায় কী দেখবার আছে। তো আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল তাকেও উনি বুঝিয়ে দিয়েছেন এই এরম এরম জায়গায় নিয়ে যাওয়া। সো আমরা ব্রেকফাস্ট করে চা খেয়ে আমরা রেডি হয়ে কিছু ভিজিট পয়েন্টগুলো যাব আমরা দেখতে, ঘুরতে বেরোবো। সো ভিডিওটা দেখতে থাকুন, আমরাও আস্তে আস্তে রেডি হই। আপনারা হোমস্টেটা একটু আরও একটু বাকি আছে সেগুলো দেখুন। উনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, ওনারা আবার ক্যাম্পেনিং করেন, ট্রেকিংয়ে করেন, অনেক কিছুই ব্যাপার আছে।
তো ইন ডিটেলসে আপনারা সবই পেয়ে যাবেন, আমি ডিসক্রিপশন বক্সে সবই দিয়ে দেবো, ওনার নাম্বারও দিয়ে দেবো। আপনারা যদি কেউ আসতে চান, হ্যাঁ, অতি অবশ্যই আমার ভিডিও দেখে না, আপনাদের রিস্কে, আপনারা বিবেচনা করেই আসবেন। তো ভিডিওটা দেখতে থাকুন, আমরা রেডি হই। তিন দিনের জন্য এটা আমাদের রুম, তো সিঁড়িটা প্রচণ্ড খাড়া, খুবই রিস্কি, আর কাঠের, সম্পূর্ণ কাঠের, মানে ফ্লোরটা উডেন ফ্লোর, বুঝতেই পারছেন। গম চা, গম গম চা না বলে চা, গম গম চা খাবে, আগে হা কর, ভয় কিছে তি পিটু 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 আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমাদের নেক্সট ভিউ পয়েন্টগুলোতে দেখতে। তো ব্রেকফাস্টে হচ্ছে লুচি, সবজি, অমলেট, এদিকেও ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্ট কমপ্লিট, লাস্টে একটা চাই, কি চুস্কি, চুস্কি এখন জঙ্গু যাব। এবার আমরা যাব কোথায়? জঙ্গু, জঙ্গু, জঙ্গু যাচ্ছি। ওখানে একটা পারমিটের ব্যাপার আছে, পারমিশন করিয়ে তারপরে আমরা জঙ্গুতে যাব। এবার ওখানে গিয়ে ভিডিওটা হবে। টাটা।